আসসালামু আলাইকুম স্বাগতম মাই ক্লাসরুমে আজ আটাশে জুন দু হাজার চব্বিশ তারিখে বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান পদে হয়ে যাওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখার জন্য আপনাকে স্বাগতম রয়েছেন মাই ক্লাসরুমে পরীক্ষাটিতে সময় ছিল ষাট মিনিট আর পূর্ণমান ছিল সত্তর অর্থাৎ ষাট মিনিটে সত্তরটি প্রশ্নের উত্তর করতে হয়েছে চলুন সমাধানটি শুরু করা যাক এভরিবডি হেডস এ লায়ার ইন্টারোগেটিভ ফর্মস অফ দিস সেন্টেন্স এভরিবডি হেটস এ লায়ার এটির ইন্টারোগ্রেটিভ ফর্ম হবে হু ডাজ নট হেট এ লায়ার উত্তর খ বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণে আর টিসি এর পুনরূপ কী ছিল আর টিসি এর পূর্ণরূপ ছিল রাউন্ড টেবিল কনফারেন্স সঠিক উত্তর ক রাউন্ড টেবিল কনফারেন্স লগ টু ওভার সিক্স প্লাস লগ টু ওভার থ্রি বাই টু সমান কত ছোটত্তর হবে ওয়ান হুইচ ওয়ান ইজ সুপারলেটিভ অফ লিটাল কারেক্ট অ্যান্সার হচ্ছে লিস্ট ছটিকোত্তর ক লিস্ট পনেরো স্কোয়ার মাইনাস চার স্কোয়ারকে ষোলো স্কোয়ার মাইনাস চার স্কোয়ার দ্বারা ভাগ করলে কত হবে ছটিকোত্তর হবে খু হান্ড্রেড নাইন বাই টু হান্ড্রেড উত্তর খ বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে কোন ধরনের রেল লাইন নির্মাণ করা হবে এটি হবে ডুয়েল গেজ ডাবল লাইন ছটিকোত্তর গ কোনটি অনুসর্গ এখানে অনুসর্গ হচ্ছে তরে অ্যাক্স ফিজিক্যাল টু রুট অভার ফাইভ প্লাস রুট ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত এর মান হবে এইটিন সঠিক উত্তর গ প্ল্যাগারিজম মিনস কারেক্ট অ্যান্সার হচ্ছে কতে দ্য অ্যাক্ট অফ ইউজিং সামন ইলস আইডিয়া অ্যাজ উন্স আউন উত্তর ক দশ নম্বরে দশমিক শূন্য তিন গুণন দশমিক শূন্য শূন্য ছয় গুণন দশমিক শূন্য শূন্য সাত সমান কত হবে ছোট উত্তর হবে ঘ শূন্য দশমিক শূন্য 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 এক দুই ছয় হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার এটি হচ্ছে কমন নাউন দ্য সুনিম অব ফ্যানারোমিক ইজ এটি হচ্ছে সায়েন্স টুথ অ্যান্ড নেইল মিনস কারেক্ট অ্যান্সার হবে ট্রাই হার্ড টুথ অ্যান্ড নেইল মানে হচ্ছে ট্রাই হার্ট একটি বই দুশো পঁচাত্তর টাকায় বিক্রয় করলে পঁচিশ পারসেন্ট লাভ হয় বইটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে উত্তর হচ্ছে খ দুশো বিয়াল্লিশ টাকায় বাংলাদেশ অ্যাবাউন্স ড্যাশ রিভার্স সঠিক উত্তর হবে উইথ রিভার্স ডায়ালেক্ট শব্দের বাংলা পরিভাষা কোনটি ডায়ালেক্ট শব্দটির বাংলা পরিভাষা হবে উপভাষা কোনটি সরাগমের উদাহরণ এখানে স্বরাগমের উদাহরণ হচ্ছে সঠিক উত্তর ঘ আঠারো নম্বর অঙ্কটি হচ্ছে এ অনুপাত বি সমান চার অনুপাত সাত এবং বি অনুপাত সি সমান পাঁচ অনুপাত ছয় এটা যদি হয় তাহলে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত সমান কত উত্তর হচ্ছে বিশ অনুপাত পঁয়ত্রিশ অনুপাত বিয়াল্লিশ কোনটি বাল্টিক রাষ্ট্র এখানে বাল্টিক রাষ্ট্র হচ্ছে অ্যাস্তোনিয়া উত্তর ঘ অঞ্চল প্রভাব বাগধারার অর্থ কী এই বাগধারাটির অর্থ হচ্ছে স্ত্রীর প্রভাব চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতাকে চ্যাটজিটিপির প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম অল্টম্যান খ ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স এখানে সঠিক বাক্যটি হচ্ছে খ অপশনে দ্য অ্যান্ড ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্ট সঠিক উত্তর খ আগে প্রতি বছর এখানে খেলা হতো বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে এটি নিত্যবৃত্ত অতীতকাল নির্দেশ করে আরটিজিএস ইজ এটি হচ্ছে পেমেন্ট সিস্টেম ব্যাংকিং পেমেন্ট সিস্টেমকে বলা হয় আরটিজিএস হি ডিড ইট হেয়ার আর ডিড ইজ এখানে ডিড হচ্ছে কমন বার শুরু উত্তর খব বাংলা ভাষার ইতিবৃত্ত বইটিকার রচনা বাংলা ভাষার ইতিবৃত্ত বইটি রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত টাকার তিন ভাগের দুই অংশ নব্বই টাকার তিন ভাগের এক অংশের সমান উত্তর হবে পঁয়তাল্লিশ টাকা উত্তর গ সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস কোনটি চারটি উপন্যাসের নাম রয়েছে উত্তর ক চাঁদের অমাবস্যা ইন দ্য গ্যাপ রুনা ওয়ান্স টু গো হোম অ্যান্ড ড্যাশ উত্তর হবে সো ডু উই উত্তর ঘ দুটি ত্রিভুজের কোন উপাদানগুলি সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে হচ্ছে ঘ তিন ওয়াইড ইজ কারেক্ট আনসার ক উইথ সঠিক উত্তর ক পরের প্রশ্নটি হচ্ছে কোনটি কপল শব্দের সমার্থক শব্দ চারটে অপশন থেকে সঠিক উত্তর হচ্ছে ঘ গাল এবং গণ্ডদেশ মানেও কপল এখানে যারা গাল দাগিয়েছেন তারা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েটটা দিয়েছেন তাই আমরা ধরে নিচ্ছি যে গাল যারা দাগিয়েছেন তারা নাম্বার পাবেন তেত্রিশ নম্বরে একটি প্রতীক দেওয়া আছে এই প্রতীকের অর্থ কি। এই প্রতীকের অর্থ হচ্ছে আকার ও আকৃতি সমান উত্তর ক কার প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী যে পদ বিশেষ্য ও সর্বনাম পদকেই বিশেষায়িত করে তাকে কি বলে তাকে বলা হয় নাম বিশেষণ আমরণ কোন সমাস আমরণ হচ্ছে ভাব সমাস বাংলার ধাতু কোনটি বাংলার ধাতু হচ্ছে কাঠ সঠিক উত্তর গ বনভোজনে যাওয়ার জন্য চব্বিশশো টাকা নিয়ে বাস ভাড়া করার পর দশজন যাত্রী না আসায় বাকিদের মাথা পিছু আট টাকা বাড়তি ভাড়া দিতে হলো প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল উত্তর হচ্ছে আটচল্লিশ টাকা উত্তর গ এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস নাইন মাইনাস ফিফটিন এর উৎপাদক কোনটি এর উৎপাদক হবে এক্স মাইনাস টেন উত্তর গ ক ও খ বারো দিনে একটি কাজ করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারবে উত্তর হচ্ছে ক ত্রিশ দিনে ছটি উত্তর হবে ক ত্রিশ দিনে ছয় দফায় দ্বিতীয় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত উত্তর হচ্ছে ঘ কেন্দ্রীয় সরকার মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয় মোট চারটি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয় দুটি সংখ্যার বর্গের সমষ্টি একশো একাশি এবং সংখ্যা দুটির গুণফল নব্বই হলে সংখ্যা দুটি কত সংখ্যা দুটি হবে দশ এবং নয় খাটি বাংলা শব্দের নিচের কোনটি যুক্ত হয় না খাঁটি বাংলা শব্দে নিচের মূর্ধন্য এটি যুক্ত হয় না ফিল ইন দ্য গ্যাপ দে আর আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স কারেক্ট আনসার হচ্ছে খ এ অফ ডেঞ্জারাস ড্রাইভার্স এখন আমার হাত খালি বাক্যটির সঠিক অনুবাদ কোনটি এ বাক্যটির সঠিক অনুবাদ হবে আই এম হার্ড আপ নাও সঠিক উত্তর গ তারপরে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ এ ড্যাশ অফ ফিস কারেক্ট আনসার হচ্ছে গ স্কুল আটচল্লিশ নম্বরে গধূলির কারণ কি এই সঠিক উত্তরটি কী হবে আপনারা কি দিয়েছেন সেটা আমাদেরকে কমেন্টস করে জানান এই উত্তরটি আমরা আমাদের কনফিউশন রয়েছে সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন যে আটচল্লিশ নম্বর প্রশ্নটির উত্তর কি হতে পারে গধূলির কারণ কি। পরের প্রশ্নটি হচ্ছে একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশ অপেক্ষা সতেরো বেশি সংখ্যাটি কত সংখ্যাটি হবে একশো দুই সঠিক উত্তর ক চক্ষুর দ্বারা গৃহীত এক কথায় প্রকাশ করলে কি হবে এটি হবে চাক্ষুষ সঠিক উত্তর গ বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি এটি হচ্ছে অনুসর্গ অ্যান্ড অরেঞ্জ ইজ রাউন্ড ইটস অ্যাবাউট কারেক্ট আনসার হচ্ছে অল অরেঞ্জেস অব দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ডাই মেক ইট সিম্পল সেন্টেন্স কারেক্ট আনসার হচ্ছে খ বাই মুভিং ইউ উইল ডাই শুরু খ খড়ানন সন্ধিবিচ্ছেদ কোনটি সরাননের সন্ধিবিচ্ছেদ হবে যোগ যোগানন সরানন ডিম্যাট কি ডিম্যাট হচ্ছে শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়া পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দো ধারাটির কততম পদ তিনশো দুই এ ধারাটির একশোতম পদ হবে তিনশো দুই ফিল ইন দ্য গ্যাপ হার্ডলি ডাস entered দ্য অফিস when হি realized দ্যাট হি had forgotten his হিজ ওয়ালেড ক্যাক্ট আনসার হচ্ছে গ হ্যাড হি ছটি had গ হ্যাড হি আঠান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং এখানে চারটি অপশন থেকে সঠিক উত্তর হবে ক তে ইকুই লিব্রিয়াম ক কুই লিব্রিয়াম ধীর শব্দটির বিশেষ কি এর বিশেষ্য হচ্ছে ঘ ধীরতা একটি ঘড়িতে আটটা বাজে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে মধ্যকার কোনটি হল উত্তর হচ্ছে ক একশো বিশ ডিগ্রি টু টু দি পাওয়ার এক্স প্লাস থার্টি টু হলে এক্সের মান কত এর মান হবে ফোর উত্তর ঘ একটি খুঁটির পাঁচ ভাগের ছয় অংশ হল কালো এবং বাকি অংশ সাদা খুঁটির কালো ও সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ছয় মিটার হলে সম্পূর্ণ কুটির দৈর্ঘ্য কত সম্পূর্ণ কুটির দুর্ঘ হবে ক নয় মিটার কোনটি কৃত প্রত্যয় এখানে কৃত প্রত্যয় হচ্ছে ক বহতা নদী এর সমার্থক শব্দ কোনটি নদী এর সমর্থক শব্দ হচ্ছে শরিত সঠিক উত্তর ঘ হৃদয় বাংলাদেশ গ্রন্থের রচয়িতা হচ্ছেন পান্না কায়সার যদি এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু সেভেন এবং এক্স ওয়াই ইজিক্যাল টু টুয়েলভ হয় তবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান কত এর মান হবে নাইনটি ওয়ান সেটি উত্তর হচ্ছে ক নাইনটি ওয়ান নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ এখানে নিত্য নরবাচক শব্দ হচ্ছে কৃতুদ্বার থিওলজি ইজ টার্ম রিলেটেড টু কারেক্ট অ্যান্সার হচ্ছে স্টাডি অফ রিলিজিয়ান সেটি উত্তর গ রুটোবার এক চোখ রুটোবার এক এর বর্গ কত এর বর্গ হবে চার শুরু খ হি ডায়েট অফ ফেভার মেক ইট প্যাসিভ এটি প্যাসিভ করলে হচ্ছে হি ওয়াজ কজড টু ডাই অফ ফেভার শুরু গ আজ এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা মাইক্লাস আশ্রমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ